ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল। দোকানদার এত সুন্দর ছোট্ট একটি মেয়েকে দেখে খুব খুশি হলো। তখন সে একটা চকলেটের বক্স নিয়ে এসে বলল, মামনি, তুমি এখান থেকে কিছু চকলেট নাও। তো মেয়েটি নিল না। দোকানদার এতে ভীষণ অবাক হয়ে গেল। এত ছোট একটি মেয়ে, কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না? তাই সে আবার বলল, মামনি, এখান থেকে কিছু চকলেট নাও। এবার মেয়েটির মাও শুনতে পেল এবং বলল যে, মা, এখান থেকে চকলেট নিতে পারো। এরপরেও মেয়েটি নিল না। সে যখন নিচ থেকে চকলেট নিচ্ছে না, তাই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট মেয়ের হাতে তুলে দিল। এবার মেয়েটি চকলেট নিল এবং তার দুই হাত ভর্তি চকলেট পেয়ে সে ভীষণ খুশি হলো। বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করল যে, মা, দোকানদার যখন তোমাকে চকলেট নিতে বললো, তখন তুমি চকলেট নিলে না কেন? আবার যখন দোকানদার দিল চকলেট হাত দিয়ে, তখন তুমি নিলে কেন? তখন মেয়েটি কি উত্তর দিবে বলেন তো? লজ্জা নেই নি, এমনই তো ভাবছেন না? না, শুনুন মেয়েটি কি বলে। তখন মেয়েটি বলল যে, আম্মু, আমার হাত অনেক ছোট, তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব অল্পই নিতে পারতাম, কিন্তু আঙ্কেল যখন দিল তখন সে তার বড় বড় হাত দিয়ে বেশ চকলেট আমাকে দিল। এই যে দেখো, দু হাত থেকেও বেশি চকলেট পেলাম। তো এই গল্পটি থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, আমরা যখন আল্লাহর পৃথিবীর কিছু নেই তখন খুব কমই নিতে পারি, কিন্তু যখন আমাদের ভালো কোনো কাজের কারণে প্রতিদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কিছু পাই, তখন তিনি এত বেশি পরিমাণে দেন যে আমরা চিন্তাও করতে পারি না, আমাদের চিন্তার বাহিরে। তাই আমরা যেন সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রেখে চলি এবং ভালো কিছু করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দিবেন তখন তিনি এত বেশি দিবেন যা আমাদের কল্পনারও বাইরে।